চরম প্রতিশোধ পাল্টা হামলায় ইউক্রেনে 200 হত্যার দাবি রাশিয়ার আরো বিস্তারিত জানিয়ে দিব ইসরায়েলি মন্ত্রীর আল-আকসা সফর যে হুমকি দিলেন হিজবুল্লাহ প্রধান আল-আকসা মসজিদ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র হাইপারসনিক মিসাইল সজ্জিত ফ্রিগেট মোতায়েন করলেন পুতিন আরো জানিয়ে দিব যে কারণে এবার জাপানকে হুঁশিয়ারি দিল রাশিয়া ইরানে বাসিস বাহিনীর কমান্ডারকে গুলি করে হত্যা রুশ হামলায় ইউক্রেনের 70 জন ভারতীয় সেনা নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব যেভাবে যুদ্ধের মোড় ঘোরাতে চায় ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন চরম প্রতিশোধ পাল্টা হামলায় ইউক্রেনে 200 হত্যার দাবি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রায় 100 রুশ সৈন্য হত্যার চরম প্রতিশোধ নিচ্ছে রাশিয়া এবার পাল্টা হামলায় 200 ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভারতীয় হত্যার দাবি করল রাশিয়া রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়ে রাশিয়ার সেনারা আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে হামলায় 30 ইউক্রেনীয় সেনা 90 সার্ভিসম্যান ও 130 জন বিদেশি ভারতীয় নিহত হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করেছে রুশ সেনাদের হামলায় আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয় রুশ মন্ত্রণালয়ের তথ্য মতে দোনেৎস্ক অঞ্চলের দ্রুজকোভকা রেল স্টেশন এলাকায় দুটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য রাশিয়া সিরিজ মিসাইল হামলা চালায় রাশিয়ার সেনারা মঙ্গলবার দোনেৎস্ক এলাকার ক্রিয়ামাতস্ক শহরেও হামলা চালায় রুশ মন্ত্রণালয় জানিয়েছে ক্রিয়ামাতস্ক ও মাসলিয়াকোভকা শহরে রাশিয়ার নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 130 জন বিদেশি ভারতীয় সেনা নিহত হয় দ্রুজকোভকা রেল স্টেশনের রুশ হামলায় 120 জন ইউক্রেনের সেনা নিহত হয়েছে এর পাশাপাশি লুহানস্ক প্রজাতন্ত্র এবং খেরসন অঞ্চলে রাশিয়ার সেনারা অন্তত 9টি হাইমার্স ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে সূত্র তাস আনাদুলু এজেন্সি আল মায়াদিন ইসরায়েলি মন্ত্রীর আল-আকসা সফর যে হুমকি দিলেন হিজবুল্লাহ প্রধান মঙ্গলবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সফর করেছেন ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গেবির এ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে এর তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তা এছাড়া বেন গেবির আল-আকসা পরিদর্শনকে বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে সশস্ত্র সংগঠন হামাস এবার এ নিয়ে মুখ খুলছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ তিনি বলেছেন আল-আকসা নিয়ে ইসরায়েল কোনো পরিকল্পনা করলে শুধু ফিলিস্তিন নয় পুরো অঞ্চলেই বিস্ফোরণ হবে খবর আল আরাবিয়ার মঙ্গলবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে 15 মিনিট অবস্থান করেছেন ইতামার এরপর টুইট বার্তা তিনি লিখেছেন হামাসের হুমকিতে মাথা নত করবে না ইসরায়েল সরকার একই সঙ্গে আল-আকসা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত হওয়ায় এই স্থান সবার জন্যই উন্মুক্ত বলে দাবি করেন তিনি নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়ে ডানপন্থী এ নেতার আল-আকসা মসজিদ সফর ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করেছে এর তীব্র প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তা বলেন সাধারণ ফিলিস্তিনিদের আবেগ নিয়ে খেলতেই গ্যাবি আল-আকসায় গেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী আরো বলেছেন ইসরায়েলি মন্ত্রীর এই সফর সাধারণ ফিলিস্তিনিদের আবেগের উপর বড় আঘাত করেছে তারা পবিত্র এই মসজিদকে টেম্পল বানাতে চায় এটি পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সব চুক্তি বিরোধী কর্মকাণ্ড আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেন গেবির সফরকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে অন্যদিকে একে বড় ধরনের চ্যালেঞ্জ ও বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ফিলিস্তিনিরা বাদেও কয়েকটি আরব দেশ এ সফরের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডানের দাবি ইসরায়েলি মন্ত্রীর সফর জেরুজালেমে ঐতিহাসিক ও আইনি স্থিরতার লঙ্ঘন আল-আকসা প্রাঙ্গণ ফিলিস্তিনিদের পাশাপাশি ইহুদিদের কাছে পবিত্র স্থান এই স্থানের উপর দাবি নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন ধরেই তিক্ত বিভেদ চলে আসছে আল-আকসা মসজিদ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইতামার বেন গেবির আকস্মিক সফরে যান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুহূর্তেই ফিলিস্তিনিদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবার হোয়াইট হাউসের পক্ষ থেকেও ইসরায়েলকে করা হলো সতর্ক খবর এএপির
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি এক বিবৃতিতে বলেন, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতিশীলতা নষ্ট করে এমন কোনো একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্র সহ্য করবে না। এদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস এক পৃথক বিবৃতিতে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে হোয়াইট হাউজের সরাসরি কথা হয়েছে। আল আকসা প্রাঙ্গণে ইতামার বেন গাবিরের সফরের যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আরো বলেন, এই সফরের ফলে অঞ্চলটিতে উত্তেজনা এবং সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে হামাস হুঁশিয়ারি দেয়, মসজিদের জায়গায় সিনাগগ বানাতে চাইলে চুকাতে হবে চড়ামূল্য। সফর শেষে টুইট বার্তায় পাল্টা হুমকি দেন বেন গাবির, লিখেন, হামাসের সামনে মাথা নত করবে না ইসরায়েলের নতুন সরকার। হাইপারসনিক মিসাইল সজ্জিত ফ্রিগেট মোতায়েন করলেন পুতিন। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক সক্ষমতা জোরদার করতে আটলান্টিক ও ভারত উপমহাসাগরের দিকে হাইপারসনিক মিসাইল সজ্জিত ফ্রিগেট মোতায়েন করেছেন, খবর আল জাজিরার। বুধবার পুতিন এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু এবং ইগোর ক্রোকমাল ফ্রিগেটের কমান্ডার হিসেবে আছেন। এই প্রতিরক্ষা ব্যবস্থাকে যুদ্ধে নিয়োজিত করার আগে পুতিন বলেন, জাহাজটি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল সিস্টেম জিরকনে সজ্জিত, যার কোনো জুড়ি নেই। তিনি আরো বলেন, মাতৃভূমির ভালোর জন্য আমি মনে করি সেনারা তাদের সবটুকু দিয়ে লড়বে, আমি তাদের সাফল্য কামনা করি। প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বলেন, ফ্রিগেটটি আটলান্টিক ও ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগর পাড়ি দেবে। তিনি আরো বলেন, সমুদ্রে এবং স্থলে শত্রু বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং শক্তিশালী হামলা করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলি এই মিসাইল যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নিমেষে ধ্বংস করতে পারে এবং এটি 1000 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে কর্মক্ষম। যে কারণে এবার জাপানকে হুঁশিয়ারি দিল রাশিয়া। গত মাসে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হোক্কাইডো দ্বীপে সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে টোকিও। এবার এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী আন্দ্রেই রুদেনকো এই হুঁশিয়ারি দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোক্কাইডো দ্বীপটি এমন একটি দ্বীপপুঞ্জ থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত, যেটিকে রাশিয়ার কুরিলো দ্বীপপুঞ্জ বলে এবং জাপান যেটির নাম দিয়েছে উত্তর অঞ্চলীয় ভূখণ্ড। কুরিলো দ্বীপপুঞ্জ জাপানের উত্তর প্রান্তে এবং রাশিয়ার পূর্বতম প্রান্তে ওখোটস্ক সাগরে অবস্থিত। রুদেনকো বলেন, হোক্কাইডোতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের জাপানি পরিকল্পনা রাশিয়ার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি বলেন, এ ধরনের কাজকর্ম চলতে থাকলে আমরাও রুশ সেনাবাহিনীর সামনে থাকা চ্যালেঞ্জ দূর করতে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা টোকিওর কর্মকাণ্ডকে আমাদের দেশ এবং গোটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি মনে করছি। কুরিলো দ্বীপপুঞ্জের উপর সাবেক সোভিয়েত ইউনিয়নের দখলদারিত্বের কারণে জাপান ও রাশিয়ার আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত্রুতা এখনো শেষ করেনি। কুরিলো দ্বীপপুঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে সামরিক ঘাটি সংরক্ষণ করে এসেছে রাশিয়া এবং সেখানে রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। সূত্র রয়টার্স, আনাদোলু এজেন্সি ও তাস নিউজ। ইরানে বাসিস বাহিনীর কমান্ডারকে গুলি করে হত্যা। ইরানে অভিজাত বিপ্লবী গার্ডসের বাসিস বাহিনীর কমান্ডার কাসিম ফাতুল্লাহিকে গুলি করে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে তার বাড়ির সামনে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে 4 রাউন্ড গুলি করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাসনিম বার্তা সংস্থা জানায়, ফাতুল্লাহি দক্ষিণ তেহরানের মুখতারি পাড়ায় নিরাপত্তা ঘাঁটির একজন কমান্ডার ছিলেন। তিনি বাসিজের একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন, যারা তেহরানের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, 2020 সালে মার্কিন ড্রোন হামলায় কুর্দ ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলাইমানির হত্যা দিবসে যখন ইরান জুড়ে স্মরণ করা হচ্ছে, ঠিক সেদিনই কাসিম ফাতুল্লাহিকে হত্যার ঘটনা ঘটল। হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে ইরানের পুলিশ ও গোয়েন্দা সংস্থা। দেশটির নিরাপত্তা হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনীর মৃত্যুর পর ইরানে চলমান 100 দিনেরও বেশি সময় ধরে গণবিক্ষোভের মাথায় একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটল। রুশ হামলায় ইউক্রেনের 70 জন ভাড়াটে সেনা নিহত। রাশিয়ার সশস্ত্র বাহিনী দোনেতস্ক পিপুলস রিপাবলিক এবং খারকোভ অঞ্চলে তথাকথিত ইউক্রেনীয় বিদেশি সেনাবাহিনীর অস্থায়ী মোতায়েন পয়েন্টগুলোতে আঘাত করেছে। এতে ইউক্রেনের 70 জনেরও বেশি বিদেশি ভাড়াটে সেনা নিহত হয়েছেন।
মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার মুখপাত্র রাশিয়ান মহাকাশ বাহিনী ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের মার্কোভো ক্রামাতোরস্ক ও খারকোব অঞ্চলের নোভোসিনোভোয়ের কাছে বিদেশি সেনাদের অস্থায়ী স্থাপনার পয়েন্টগুলোতে নির্ভুল হামলা চালিয়েছে। এতে 70 জনেরও বেশি বিদেশি ভারতীয় সেনা নিহত এবং 100 জনের বেশি আহত হয়েছেন। এর আগে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া হিমারস মাল্টিপল রকেট লঞ্চার থেকে একটি ইউক্রেনীয় রকেট হামলায় ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের মেকোভোকা শহরের 63 জন রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন তৈরি হিমার্স লঞ্চার থেকে ছোড়া 4টি রকেট আঘাত করেছিল, ফলে ক্ষতির সংখ্যা এত বেশি হয়েছে। সূত্র তাস, রয়টার্স ও আল জাজিরা। যেভাবে যুদ্ধের মোড় ঘোরাতে চায় ইউক্রেন, ইউক্রেন যুদ্ধে এখন ড্রোন যুদ্ধে রূপ নিয়েছে। পাল্টাপাল্টি ড্রোন হামলার দাবি করছে ইউক্রেন ও রাশিয়া। বিশ্লেষকরা এটিকে বলছেন গেম অফ ড্রোন। ইউক্রেনের দাবি, এবার ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংকের সাহায্যে ড্রোন পরিচালনার মাধ্যমে যুদ্ধের মোড় নিজেদের অনুকূলে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু কিভাবে? ইউক্রেনের সামরিক বাহিনী সম্প্রতি রাজধানী কিয়েভ সহ দেশটির বেশিরভাগ শহরে রাশিয়ার চালানো ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। বেশিরভাগ ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিহত করা হলেও ইউক্রেন বলছে এবার রাশিয়ার ড্রোন ধ্বংস করতে তারা ড্রোনই ব্যবহার করছে, আর এতে সাহায্য নেওয়া হচ্ছে স্টারলিং স্যাটেলাইটের। রাশিয়ার সস্তা ড্রোনের বিপরীতে ইউক্রেনের ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। তবে ড্রোনের মাধ্যমে রাশিয়ার হামলা ঠেকানো গেলে যুদ্ধে বড় ধরনের পার্থক্য করতে সক্ষম হবে ইউক্রেন, এমনটাই মনে করেন ইউক্রেনের সমরবিদরা। যুদ্ধক্ষেত্রে পরিবর্তন আনতে ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মাইখাইলো ফেদোরভ জানান, জেলেনস্কি সরকার বর্তমানে স্ট্রাইক ড্রোন নিয়ে কাজ করছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, বর্তমানে ইউক্রেনের কাছে পর্যবেক্ষণ ড্রোনের পাশাপাশি আঘাত হানতে সক্ষম ড্রোনও রয়েছে। বিস্ফোরণবাহী এ ড্রোনগুলো 3-10 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম বলে দাবি তার।